দেশের বিভিন্ন স্থানে রিমেম্বারিং দ্য হিরোজ এই কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে হবিগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হলের সামনে জড়ো হয়, সড়ক অবরোধ করা হয়, সেখানেই বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। এ সময় প্রতিবাদী নানা স্লোগান দেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকালে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দেয়ালিকা লিখন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহরের বিভিন্ন সড়কের পাশে থাকা দেয়ালে স্লোগান, দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন করে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়াও ছিল ডিজিটাল পোর্ট্রেট তৈরি এবং প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন।